সবাই এসছেন, আরো আছে অনেকে ইনশাল্লাহ আসছে। তবু আমি প্রথম থেকে কয়েকটা কথা বলে নিই, যাতে এবং এই ভিডিওটা সবাই শুনবে পরবর্তীকালে, বা বাবা তো বলা যাবে না। এখানে অনেকগুলো ডকুমেন্টস আছে আমার লেখা, দেখবেন টেবিলে। এই আমার সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে, হ্যাঁ, পড়বেন। পারলে যদি মনে হয় যে আপনি বাড়ি গিয়ে পড়বো, জেরক্স করে দেন, পাশের দোকানে দিয়ে বাড়ি গিয়ে পড়বেন। তো আজকে যে বিষয়টা হচ্ছে, আমরা ফ্রি ক্যাম্প করছি, মানে মেডিকেল কনসালটেশন উইথ ফ্রি হিজামা। হয়তো ওষুধগুলো যদি লাগে ইনকেস কারো, সেক্ষেত্রে হয়তো ওষুধ আলাদা একটা, তাতেও ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। তো আমাদের মূল মোটো হচ্ছে যে মানুষকে সুস্থ রাখা, সুস্থ থাকা। কি ভালো আছেন? তো সুস্থ রাখা এবং সুস্থ থাকা, এবং সেই কাজ করতে গিয়ে হিউম্যান সিভিলাইজেশন অনেকগুলো পদ্ধতি এসছে, হোমিওপ্যাথি এসছে, অ্যালোপ্যাথি এসছে, আয়ুর্বেদিক এসছে, ইউনানি এসছে, ঝাড়ফুঁক যন্ত্রপাতি অনেক কিছু এসছে। সবের মূল উদ্দেশ্যকে মানুষকে সুস্থ রাখা। আজকে আপনি লালদিঘিতে গিয়ে 10,000 টাকাতে এমআরআই করছেন, সিটি স্ক্যান করছেন, কেন? আপনি সুস্থ হওয়ার জন্য করছেন, ঠিক না? আপনি কোনো ল্যাবে গিয়ে 2,000 টাকা ডক্টর দিচ্ছেন, কেন? আপনি সুস্থ হওয়ার জন্য করছেন। আপনি আজকে ব্যাঙ্গালোর যাচ্ছেন, বিভিন্ন টাকা পয়সা খরচা করে প্রচুর ডাক্তার দেখি, কেন? আপনি সুস্থ হওয়ার জন্য যাচ্ছেন। আপনি আজকে এখানে এসছেন, কেন? সুস্থ হওয়ার জন্য এসছেন। মানে মানুষের এই হেলথ রিলেটেড যে মুভমেন্ট, যে অ্যাক্টিভিটি, তার একটাই উদ্দেশ্য সুস্থ থাকা, যাতে আপনি সুস্থ শরীরে আমার জীবনযাপন করতে পারি, শান্তিতে ঘুমাতে পারি, শান্তিতে চলাফেরা করতে পারি, খেতে পারি, ঠিক কিনা ভাই? তো এই দৈহিক শান্তি, দৈহিক সুখ, সুস্থতা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত। এই সুস্থ দেহ মন পাওয়ার জন্য আমরা প্রচুর টাকা খরচা করি। আমরা ইনকাম করার সময় ভাবনা চিন্তা করি না সেটা কীভাবে আসছে, হালাল পন্থায় আসছে না হারাম পন্থায় আসছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করে দেখেছি, যাদের হয়তো ইনকামের ক্ষেত্রে একটু মানে অবৈধ হয়েছে বা কিছু হয়েছে, বা যাদের হালালও আছে, অনেক ক্ষেত্রে আল্লাহ শাস্তি দেন আবার পরীক্ষাও করেন। তো কি হয়, এই অসুস্থতার মধ্যে দিয়ে আমাদের অনেক সম্পদ নষ্ট হয়ে যায়। একটা লোক ধরুন প্রচুর টাকা পয়সা করেছে, দিয়ে তার শেষের দিকে একটা বড় অসুখ হয়ে গেছে, 10-20 লাখ টাকা খরচা। এই যে টাকাটা নষ্ট হলো বা ক্ষয় হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এটা কেন হলো? তার শরীরের জন্য হলো, বা শরীরের মধ্য দিয়ে তা চলে গেলো সেটা। এই সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ম। তো এই এই টাকা নষ্ট হওয়ার আগে থেকে এই যে আমার সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমার দেহে মনে যে পেরেশানি তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার আগে থেকে যদি আমরা সাবধান হই, একটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি অসুস্থ হব না, তার জন্য যা যা প্রয়োজন, যতটা সম্ভব সুস্থ থাকবো তার জন্য যা যা প্রয়োজন, সেগুলো যদি আমি আগে থেকে সজ্ঞানে এবং বুদ্ধিমত্তার সাথে যদি ব্যবহার করি, সেইভাবে চলাফেরা করি, তাহলে আমাদের কিন্তু সুস্থ থাকা অনেকটা সহজ হয়ে যাবে, এবং পরবর্তীকালে যদি কোনো অসুস্থ হয় বা তার ক্ষেত্রে চিকিৎসাও সহজ হয়ে যাবে। সেই জন্য আমাদের যেটা বলার, যে আমি অসুস্থ হওয়ার আগে সুস্থতার যে আল্লাহ যে দিয়েছে নিয়ামতটা, সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, প্রথম কথা, প্রথম উপদেশ আমার এটা। তার জন্য কি দরকার সুস্থ হওয়ার জন্য? আমরা আপনি কোটি কোটি টাকা খরচা করে সুন্দর বাড়ি করতে পারবেন, বিছানা বালিশ করতে পারবেন, এসি করতে পারবেন, ঘুম কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন, চোখের ঘুম কিনতে পারবেন, পারবেন না। আপনি টাকা দিয়ে বাড়ি কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি প্রচুর লক্ষ্যে পুষে নিরাপত্তা নিতে পারবেন, কিন্তু নিরাপত্তা কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, নিরাপত্তা কিনতে পারবেন না। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো একদম আল্লাহ থেকে সরাসরি কানেক্টেড, যেগুলো মানুষ টাকা দিয়ে কিনতে পারবে না। ঠিক যেমন মানুষ বাড়ি কিনতে পারবে কিন্তু ঘুম কিনতে পারবে না, সেইভাবে তো সুস্থতা, এই যে সুস্থ শরীর, সুস্থ মন, এটা মানুষ কিনতে পারবে না। এটা নিজের ব্যবহার, নিজের আচার আচরণ, চাল চলন, খাবার দাবার, অভ্যাস, এর উপর ডিপেন্ড করছে, এবং সেগুলো সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত অ্যাডভাইসের উপর ডিপেন্ড করবে। আল্লাহ যেভাবে চলাফেরা করতে বলেছেন, যেভাবে খেতে বলেছেন, যেগুলো খেতে বলেছেন, যেগুলো নিষেধ করেছেন, যে সমস্ত নিয়মে চলতে বলেছেন, সেগুলো যদি আমরা ফলো করি, তাহলেই কিন্তু আমরা সেই সুস্থতার যে স্বাদ সেটা কিন্তু পাবো ইনশাআল্লাহ। কি ভাই, বোঝা গেছে? এই জন্য আমাদের সুস্থতা একটা বড় বড় নিয়ামত। একটা মানুষের প্রচুর টাকা আছে আর আপনার, আপনি খেতেও পান না ঠিকমতো, বা ঠিকমতো ঘুমানোর জায়গাও নাই, কিন্তু আপনার দেহে বিভিন্ন মতো অসুখ নাই,
তার থেকে আপনি ওই লোকটা থেকে আপনি বেশি সুখী। আপাত দৃষ্টিতে আমরা বাহির থেকে দেখি যে ওই লোকটা খুব ভালো আছে, অমুক আছে, আসলে ভিতরে গেলে দেখলো কিছু নাই। সে তো প্রতিদিন শোয়ার সময় ঘুমের ওষুধ খায়। এরকম বাস্তব অভিজ্ঞতা আমি বলছি, এগুলো আমরা দেখছি। তো এই জন্য আমাদের সুস্থ থাকার জন্য যে সমস্ত খাবার দাবার রয়েছে সেগুলোর প্রতি আমাদের খুব নজর দিতে হবে, কারণ এই বডিটাই খাবার দিয়ে তৈরি। এই পুরো বডি আমি মা বাবার এক বিন্দু রক্ত থেকে জল থেকে তৈরি হয়েছি, সে পেট থেকে বড় হতে হতে আজকে ভূমিষ্ঠ যখন হয়েছে 2 কেজি 3 কেজি, আজকে কত কেজি 70 কেজি 50 কেজি, এই যে 2 কেজি থেকে 50 কেজি হয়েছে সেটা এমনি এমনি হয়েছে, এটা খাবার দিয়েই তৈরি হয়েছে। যে খাবার দিয়ে তৈরি হচ্ছে সেই খাবারটা যেন গুণগত দিক দিয়ে ভালো হয়, মানগত দিক দিয়ে যেন ভালো হয়, সেটা মাথায় রাখতে হবে। আমরা যা পাচ্ছি তাই খাচ্ছি শুধু পেট ভরার জন্য, সেটা করলে হবে না। কোন খাবারে সুস্থ থাকব, কোন খাবার খেলে আমরা অসুস্থ হয়ে যাবো, সেগুলো কিন্তু সাধারণ জ্ঞানটা রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঘুম থেকে উঠে আমরা কি করি, অনেক সময় হয়তো ঘুম থেকে উঠে চা খাই, অনেকে কে কে চা খায় বলো, ঘুম থেকে উঠে কে কে চা খায়, ঘুম থেকে উঠে চা কে খায়, একটু হাত তুলেন তো। চা খাওয়াটা ক্ষতিকর কি? এই যে অভ্যাস গুলো হয়ে গেছে এটা তো খারাপ জিনিস, এগুলো চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে চায়ের মধ্যে যে ট্যানিন থাকে, আর যেখানে চাষ হয় চা, চা চাষে দেখবেন প্রচুর বীজ ব্যবহার করা হয়, দুবেলা বীজ ব্যবহার করা হয়, কেমিক্যাল ইউজ করা হয়। তো সেগুলো আপনি সুন্দর করে বাড়িতে আরাম করে গরম পানিতে ফুটিয়ে চায়ের মতো চিনি দিয়ে আপনি আবার চিনিও ব্যবহার করছেন, এগুলো দিয়ে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি একদম বিশুদ্ধ বিষ খাচ্ছেন, হালাল বিষ। তো এগুলো কি হচ্ছে আপনার দেহ ক্ষতি করছে। ট্যানিন কি হচ্ছে, ট্যানিন ভিতরে গিয়ে কিন্তু রক্ত লিভার করে শুকিয়ে দিচ্ছে, চুপসিয়ে দিচ্ছে, ফলে আপনার সারা দিনটা খারাপ। এই জন্য প্রথমেই আমাদের যে নিয়মটা, আমি এই যে খাবারের চার্টটা আছে, যদি সবার মনে হয় সবাই নিতে পারেন একটা করে, পুরো 24 ঘন্টা কীভাবে আপনি চলবেন খাবার দাবারের নিয়মটা এখানে লেখা আছে, বুঝতে পারলেন? তো খাবারের ব্যাপারে আমাদের খুব সাবধান থাকতে হবে, এবং খাবার যখন থেকে আমাদের চাষবাসে ফসল ফল ফলা দিয়ে চাষ করার জন্য যখন থেকে আমরা ইনঅর্গানিক ফার্টিলাইজার কেমিক্যাল যেগুলো ইউজ করতে শুরু করছি তখন থেকে মানুষের অসুখটা কিন্তু বেশি। কেন বেশি? আজ থেকে আপনি 70 বছর 80 বছর আগে চলে যান, তখন মানুষের মধ্যে এত অসুখ ছিল এত অসুখ ছিল না। মোটামুটি আপনার এই 80-90 সালের পর থেকে মানুষের অসুখ বাড়তে শুরু করে, এবং এই 2005-10 সালের পর থেকে ব্যাপক, এবং এখন তো প্রত্যেক ঘরে ঘরে এমনকি প্রত্যেকটা লোকই অসুস্থ, কেউ না কেউ কোনো না কোনো অসুখে অসুস্থ, এবং এখান থেকে কেউ বেরিয়ে আসতে পারছে না। কেউ একবার আক্রান্ত হচ্ছে কোনো অসুখে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসছে, মাথা থেকে শুরু করে মাথার চুল পড়া, মাথার টাক, কারো ভালো হয়েছে, চোখের ছানি, চোখে ঝাপসা দেখা, কানের মধ্যে শব্দ হওয়া, কানে কম শোনা, ঘন ঘন সর্দি লাগা, সাইনাসের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, টনসিলের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, অ্যালার্জির সমস্যা, হার্টের সমস্যা, হার্ট অ্যাটাকের সমস্যা, রক্তে চর্বি বেড়ে যাওয়ার সমস্যা, হাড় বড় হয়ে যাওয়ার সমস্যা, লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, পেটের যাবতীয় সমস্যা, মেয়েদের তলপেটের সমস্যা, মেয়েদের প্রচুর সমস্যা তলপেটের, সাদা সাপ থেকে শুরু করে মাসিকের গন্ডগোল, বাচ্চা না হওয়া, অনেকগুলো সমস্যা, তারপর তো আছে বাত ব্যথা, যন্ত্রণার সমস্যা। তো এতগুলো সমস্যা আপনি চারিপাশে তাকালে দেখতে পাবেন অনেকে অনেক লোকে ভুগছে, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে একটা লোক একটা অসুখে ভুগছে না, একটা লোকই বিভিন্ন অসুখে ভুগছে। ধরুন আপনার একটা হাত কেটে গেল, আপনার অসুখ কিছু তো হাত কাটা খায়, কিন্তু এখন এমন হয়েছে যে একটা লোকেরই অনেক অসুখ, সুগার, প্রেশার, থাইরয়েড, গ্যাস, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, গাঁটের ব্যথা, পায়খানার সমস্যা, কত কি, এগুলো কেন হচ্ছে এগুলো আমাদের জানতে খুবই ইম্পর্টেন্ট। এগুলো কেন হচ্ছে এবং এগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো, এইটা যদি আমরা না জানতে পারি, না বুঝতে পারি, আগে থেকে যদি সেই ব্যাপারে আমরা সাবধান না হই, আমাদের কেউ ঠেকাতে পারবে। বড় বড় ডিগ্রি ডাক্তার বলেন, বড় বড় হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, প্রাইভেট হসপিটাল, চেম্বার বলেন,
কেউ আপনাকে অসুস্থতা থেকে সুস্থ করতে পারবে না। সুস্থ হওয়ার চাবিকাঠি আপনার হাতেই আছে, কিন্তু আপনাকে জানতে হবে আমি কীভাবে সুস্থ থাকবো, আমি কীভাবে অসুস্থ হতে হব না, এটা আপনাকে জানতে হবে। তার জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন, সঠিক গাইডেন্স, সঠিক খাবার চয়েস করা, সঠিকভাবে লাইফস্টাইল করা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কী কীভাবে আমি চলবো সেটা। বুঝতে পারছি না, আজকে দেখুন আপনার থাইরয়েডের সমস্যা, দেখুন আজ থেকে 30 বছর 40 বছর আগে থাইরয়েড বলে আমরা ভাবতাম যে আয়োডিনের অভাবে হয়েছে, দিয়ে বিভিন্ন কোম্পানি কি করলো লবণ এলো আয়োডিন নিয়ে এলো। আগে তো লবণে আয়োডিন ছিল না, এখন আয়োডাইজড লবণ, মানে মানুষ খুব খুশি, এবার আয়োডিন খাচ্ছে মানে থাইরয়েড আর হবে না, থাইরয়েড কমে যাবে, ঠিক কিনা? 1990 সালের কথা চিন্তা করেন, তখন মানুষ ভাবতো যে থাইরয়েড হয়েছে আয়োডিনের অভাবে। আচ্ছা ওইটা খুলে দাও তো বাইরে অপশন করে, তা আয়োডিন আপনি খাওয়া বন্ধ করলেন, মানে খাওয়া শুরু করলেন, এবার ভাবলেন না আমার আয়োডিন থাইরয়েড হবে না, কিন্তু বাস্তবে কি দেখা গেল, বাস্তবে কি দেখা গেল, থাইরয়েড কমেনি বরং আরো বেড়ে গেছে। তাহলে আয়োডিন ইজ নট দ্য রিয়েল কজ। তাহলে আমরা যে গবেষণা করে যে যে তথ্যটা পেশ করেছি যে আয়োডিনের জন্য হচ্ছে, সেটা কি ছিল, ভুল ছিল। এরকম ভাবে মেডিকেল সায়েন্সে বা মেডিকেল ফিল্ডে বহু অসুখ আছে যেগুলোর ক্ষেত্রে যে তথ্যগুলো আমরা এখন শুনছি, বাইরে দেখতে পাচ্ছি, বা যেগুলো আমরা মনে করছি, সেগুলো অনেকাংশে কি ভুল। সেই ভুল ধারণার মধ্য দিয়ে আমরা যে সমস্ত চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে আছি, এবং তাতে আমরা বিশ্বস্ত যে আমরা এতেই ভালো হব, কিন্তু প্র্যাকটিক্যালি ভালো হচ্ছে। এমন অসুখ কি আছে, যেমন কোনো পেশেন্ট ডায়াবেটিস হচ্ছে, সুগার হয়েছে, এমন একটা রোগী আছে যে সুগারের চিকিৎসা করেছে এবং ভালো হয়ে গেছে, আছে সুগার কমানো গেছে কিন্তু ভালো হয়েছে, একটা প্রচন্ড কি বলে মানে দুষ্ট ছেলে বদমাশ ছেলেকে আপনি লাঠি দিয়ে পিটিয়ে কতদিন সুস্থ থাকবেন? আপনার সামনে একটা প্রচন্ড দুষ্ট লোক এসেছে, আপনি লাঠি দিয়ে পিটিয়ে একদম সোজা করে দিলেন, ভাবলেন বাচ্চা ঠিক হয়ে গেল, কিন্তু বাড়ি গিয়ে বাইরে গিয়ে কিন্তু আর ঠিক নাই, আরো গন্ডগোল হয়ে গেছে, আরো খারাপ হয়ে গেছে। আপনার সামনে যখনই আসছে তখন সে ভালো, বাইরে গেলে আরো অসম্ভব। মানে কি আপনি ওষুধ ওষুধ পড়ছে আপনি ও ভালো আছে, ওষুধ বন্ধ মানে খারাপ, এবং ভিতর ভিতর কি গিবিড়ে গেছে, ভিতর ভিতর কি অসুখটা বিগড়ে গেছে, অনেক বড় হয়ে গেছে অসুখটা। ঠিক তেমনি হবে আমাদের যে অসুখ বিসুখগুলো হচ্ছে, আমরা সেইভাবে বিভিন্ন পন্থা, বিশেষ করে অ্যালোপ্যাথি, কিন্তু গোড়া থেকে আমরা যেতে পারছি না, তাড়াতে পারছি না। এই জন্যই যে আমরা যে লাইফস্টাইল বিয়ার করি, খাবার দাবার যেগুলো আমরা খাই, সেগুলো সবই কিন্তু আমরা বিষিয়ে ফল পাই। যে সমস্ত ইনঅর্গানিক ফার্টিলাইজার ইউজ করা হয়, ফাঙ্গিসাইড হার্বিসাইড ইউজ করা হয়, প্রত্যেকটাতেই প্রায় হেভি মেটাল ইউজ করা হয়, প্রচুর হেভি মেটালগুলো প্রচণ্ড পরিমাণে বিষাক্ত। এগুলো আমাদের দেহে প্রতিদিন এক কোণে এক কোণে করে ঢুকে, আর সেটা 20 বছর যদি ঢুকে তো মানুষের লিভার খারাপ হয়। ধরুন একটা ওষুধ আছে ব্যথার ওষুধ, আপনি ব্যথার জন্য সকালে আর দুপুর আর রাতে খান, খাওয়ার পর একটা করে ওই ওষুধটা আপনাকে 1 বাক্স খাওয়াবো, এখনই আপনি বেঁচে থাকবেন? তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু বিষাক্ত, আর ডোজের হের ফেরে। তো আমাদের মাথায় রাখতে হবে যে সমস্ত খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলো বিষমুক্ত জন পাই, এতে বিষের ব্যাপারটা গেল। দ্বিতীয় হচ্ছে রেডিয়েশন, এই যে মোবাইলের টাওয়ারের রেডিয়েশন, প্লেনের রেডিয়েশন, এক্সরে, সিটি স্ক্যানের যে রেডিয়েশন, সেগুলো আমাদের দেহের মধ্যে প্রচণ্ড ক্ষতি করে, সেগুলো সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। 4 নম্বর হচ্ছে আমাদের লিভার প্রচণ্ড, একটা ইঞ্জিনে যেমন মোবাইল থাকে, ফ্রেশ মোবাইল দিলে যেমন মোবাইলটা ইঞ্জিনের শব্দ চেঞ্জ হয়ে যায়, শক্তি বেড়ে যায়, এখন ইঞ্জিন চলতে 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 একটা সময় কি মোবাইলটা কী হয় গাঢ় হয়ে যায়, কালো হয়ে যায়, তখন ইঞ্জিনের শক্তি কম তৈরি হয়, ধোঁয়া তৈরি হয়। তো আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গের যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন, চোখের ভিটামিন এ প্রয়োজন, ব্রেনে ভিটামিন বি12 প্রয়োজন, গ্লুকোজ প্রয়োজন, এগুলো কি সরাসরি ব্রেনে যাচ্ছে? আমি মুখে খাচ্ছি আর সরাসরি ব্রেনে চলে যাচ্ছে? না, যে খাবারই আমরা খাবো সে খাবারটা পেটে থেকে হজম হওয়ার পরে লিভারে যাবে, লিভারে জমবে, সেখান থেকে তখন প্রসেসিং হয়ে ভিটামিন বি12-এর সঙ্গে বাইন্ড হয়ে যেখানে যা প্রয়োজন সেখানে গিয়ে পৌঁছাবে।
এখন যে স্টোর হাউস, যে প্রসেসিং প্ল্যান্ট আমাদের দেহের মধ্যে, লিভার যে লার্জ অর্গ্যান, সবচেয়ে বড় অর্গ্যান, সে যদি খারাপ থাকে বাকি কাজগুলো ঠিকঠাক চলবে? আর এই হেভি মেটালগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে লিভারকে। আর লিভার যদি একবার সামান্যতম ড্যামেজ হতে শুরু করে, আপনার দেহের মধ্যে নানাবিধ সমস্যা আস্তে আস্তে শুরু করবে। লিভারে এক একটা কাজ নষ্ট হবে, আপনার দেহের এক একটা সমস্যা হবে। এগুলো বলছি আমি ক্রনিক হচ্ছে, ডায়াবেটিস, প্রেশার, সুগার, থাইরয়েড, বাত ব্যথা, যন্ত্রণা, মাথা চুল পড়া, ওজন বেড়ে যাওয়া, হ্যাঁ, ঘাড়ে পিঠে ব্যথা, চোখের সমস্যা, কানের সমস্যা, গলার সমস্যা, হাঁপানির সমস্যা, হার্টের সমস্যা, রক্তের চর্বির সমস্যা, মেয়েদের তলপেটের সমস্যা, এইগুলো নিয়ে আমি বলছি। তো এই সমস্ত অসুখগুলোর এইভাবে কিন্তু ধাপে 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 তো হতে আসছে। তো এইগুলো সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। সবচেয়ে বড় বিষয় সাবধানতা, দুটো সত্য। এক হচ্ছে আপনি যেটা খাচ্ছেন সেটা বিষমুক্ত যতটা সম্ভব করার চেষ্টা করুন, যতটা সম্ভব যত আগে করবেন, যত বেশি করবেন তত ভালো থাকবে। অতএব এই জায়গাতে আমাদের অর্গানিক কাল্টিভেশন, অর্গানিক ফুড খাওয়ার খুব গুরুত্ব রয়েছে। কিন্তু সবচেয়ে মানে দুঃখের বিষয় হলো এই অর্গানিক ফুডের ওইদিকে কোনো অর্গানিক ফুডের দামও যেমন বেশি, কারণ চাষবাস সেরকম এখন এদিকে নাই। আগে যেমন 1980-70 সালের দিকে গোবর গাড়িতে গেলে সাহায্য ঘুরে মাঠে নিয়ে যেত, অল্প চাষ হলেও মানুষ সেসব খাবার খেয়ে সুস্থ থাকতো। এখন গাড়ি গাড়ি খাবার, কিন্তু একটা খাবারও খেয়ে মানুষ সুস্থ থাকতো। এই জন্য প্রথম কথা হচ্ছে আপনি যতটা সম্ভব ম্যাক্সিমাম চেষ্টা করবেন আপনার খাবারটাকে বিষমুক্ত রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত মানে অলরেডি আমার লিভার যে ড্যামেজ হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে ঠিক রাখার জন্য যেটা প্রয়োজন, হাইড্রেশন প্রয়োজন। যেমন আপনার একটা ঘর নোংরা হয়ে গেছে, পরিষ্কার একদম ধুলোবালিতে ভর্তি হয়ে গেছে, তা ঘর খেয়ে আপনি শুকনো ন্যাকড়া পরিষ্কার করলে হবে? হবে না। আগে ন্যাকড়াটাকে জল দিয়ে ভিজাতে হবে, দিয়ে মেজাটাকে মুছতে হবে, তবে ভালো পরিষ্কার হবে। তো আমাদের লিভারের যে কাজগুলো চলছে সেখানে জলের প্রয়োজন, প্রচুর জলের প্রয়োজন। যে কোনো কারখানা চালাতে গেলে জল লাগবেই, মাস্ট। তো সেখানে লিভারে যদি জলের পরিমাণ কমে যায়, লিভারে জলের পরিমাণ কমে অনেকগুলো সমস্যা হয়। ক্রনিক ডিহাইড্রেশন হবে, দেখবেন অনেকে চোখ ভিতরে ঢুকে চলে যায়, চোখে মুখে এখানে কালো কালো দাগ হয়ে যায়, মাথা চুল পড়ে যায়, ঠিক আছে, প্রেশার বেড়ে যায়, অল্পতেই বডি হিট হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, গ্যাস হয়, রাত্রে ঘুম আসতে চায় না, পায়ের পাতাগুলো জ্বলতে লাগে, ঘাড়ে পেটে সবসময় শিরশির করে, অনেক সমস্যা হয়, মুখ শুকিয়ে যায়। এগুলো হচ্ছে সব রক্তকে, রক্ত একদম ডেন্স গাঢ় হয়ে গেলে এগুলো। তো সেগুলো কেন হচ্ছে? লিভারের জলের পরিমাণ কম আছে। তো লিভারকে জলের পরিমাণ বাড়ানোর জন্য যে সমস্ত ফলে সবজিতে বেশি জল আছে সেগুলো বেশি করে খেতে হবে। কিন্তু প্লেন ওই ট্যাপের জল বা এমনি ড্রিঙ্কিং ওয়াটার খেলে হবে না, ওটা খাবেনি। তো উপরন্ত এই সমস্ত বায়োঅ্যাক্টিভ ওয়াটার যেগুলো আছে, যেমন এক গ্লাস আঙুরের জুস খেলে, এক গ্লাস তরমুজের জুস খেলেন, এক গ্লাস শশার জুস খেলেন, এক গ্লাস আপেলের জুস খেলেন, এইভাবে আপনি নিয়মিত প্রতিদিন এক গ্লাস দু গ্লাস করে খাওয়ার চেষ্টা করুন। লিভারটা যত আস্তে আস্তে ঠিক হবে আপনার দেহের সমস্যা আস্তে আস্তে কাটবে। দুটো গেল। তিন নম্বর হচ্ছে আপনি বর্তমানকালে যে হারে মানুষের চারিপাশে যে কাজকর্ম চলছে, অ্যাক্টিভিটি চলছে, তাতে আপনার দুশ্চিন্তা হতেই পারে, স্ট্রেস, এটা আপনি অ্যাভয়েড করুন। মানে স্ট্রেস দুশ্চিন্তা একবার শুরু হলে আমাদের যে গ্ল্যান্ডটা থেকে হরমোন তৈরি হয়ে গোটা দেহকে চালায়, ধরুন এই ঘরে সমস্ত বাল্ব, ফ্যান, এসি সব ওকে, সব চলছে, হঠাৎ করে কারেন্ট চলে গেল, কেউ চলবে? চলবে না। আপনার সামনে ধরুন হঠাৎ করে একটা সাপ চলে এলো, একটা বাঘ চলে এলো, আপনি বসে থাকবেন? আপনি ছুটে পালাবেন। এই যে হঠাৎ করে ইমার্জেন্সিতে আপনার বডির মধ্যে একটা মানে উদ্যম তৈরি হলো, এটা কোত্থেকে হলো? কোত্থেকে হলো? মানে আমাদেরকে চালায় একটা হরমোন। আমাদের চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, ঠিক যেমন এখানে বাল্ব, ফ্যান, এসি আছে, সেভাবে সমস্ত অঙ্গ আছে, সব ওকে। কিন্তু একটা জিনিস আমাদের দেহ চালাচ্ছে, সেটা হচ্ছে কর্টিসল হরমোন আর এপিনেফ্রিন হরমোন। এই দুটো হরমোন আমাদের কিডনিতে ছোটো ছোটো গ্ল্যান্ড আছে, সেখান থেকে তৈরি হয়, আমাদের দেহে যেমন প্রয়োজন তেমন তৈরি হয়। তো এইটা যদি সবসময় তৈরি হয় তবে সমস্যা, ওটা ইমার্জেন্সি বেসিসে আসবে, বডিকে সেই অবস্থা থেকে রিকভার করবে, দিয়ে আবার দেহ থেকে বেরিয়ে চলে যাবে। তো এই যদি সবসময় থাকে
তাহলে কি হবে, যেমন আপনার বাড়িতে একটা মেহমান যদি আসে, অতিথি যদি আসে, অসুবিধা হচ্ছে তো শুনতে, বুঝতে অসুবিধা হচ্ছে? ধরুন আপনার বাড়িতে একটা আত্মীয় এসছে, আপনার একদম নিকট আত্মীয়, আপনি হয়তো এলো ভালো, খুব ভালো, খুবই আনন্দ আপনার, মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে এসে ভালো করে খাওয়ালেন দাওয়ালেন, দুদিন থাকলো তিন দিন থাকলো, এক অতিথি আর যাওয়ার নাম করছে না, বাড়িতে থেকে যাচ্ছে, এক সপ্তাহ চলে গেলো, আপনার তো মনে আরে কী হবে যাবে মানে কি, দু সপ্তাহ হয়ে গেলো তাও যাচ্ছে না, তিন সপ্তাহ চার সপ্তাহ এক মাস দু মাস তিন মাস পরেও যাওয়ার নাম করছে না, আপনি ভাবছেন এ তো আশ্চর্য লোক, আর বাড়ি এসে যাচ্ছে না, তো আমার সংসার তো আমার তো বিরক্ত লাগছে। আপনি প্রথম দিকে খুশি হয়েছিলেন, কিন্তু ওই আপনি ওই লোকটা দেখে তখন শেষের দিকেই বেজার হচ্ছেন, মেহমান বেশি দিন থাকতে নাই বাড়িতে। তো এই হরমোনটা আমাদের দেহের মেহমান, ইমার্জেন্সি বেসিসে ফ্লাইট ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে কাজ করবে, আসবে দরকার কাজ করলো কাজ হয়ে গেল চলে যাবে, কিন্তু ওই আবার থেকে যায় দেহের মধ্যে, তাহলে কিন্তু অন্যান্য অর্গানের বারোটা বাজে, যদি দেহের মধ্যে সবসময় থাকে অন্যান্য অঙ্গের বারোটা বাজি দিয়ে সব ড্যামেজ করে। ঠিক যেমনভাবে একটা মেহমান বাড়িতে এক মাস দু মাস থাকলে যখন বাড়ির প্রত্যেকটা মেহমানিয়াম বা বিরক্ত হয়ে যায় সেই হয়। তো এই হরমোনটা আমাদের বর্তমানকালে লাইফস্টাইল যা, আমরা যেভাবে লাইফস্টাইল বিয়ার করছি, চারিদিকে দুশ্চিন্তা পেরেশানি, এই হরমোনটা সবসময় তৈরি হচ্ছে। তাহলে কী হচ্ছে, একটা সময় যে হরমোনের যে লেভেলটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, ইষ্টদহষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, এবং তাছাড়া ও সবসময় ব্লাডে থাকার জন্য অন্যান্য প্যাঙ্ক্রিয়াস লিভার চোখ কান ব্রেন হার্ট প্রত্যেকটা জিনিসকে, তো লাইফ থেকে দুশ্চিন্তাগুলোকে যতটা সম্ভব বাদ দেওয়ার চেষ্টা করি, আর দুশ্চিন্তা দূর করা এবং মনে প্রশান্তি প্রশান্তি আনার পৃথিবীতে একটা পদ্ধতি ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই, কি সেটা বলেন, মনে শান্তি আনা আর দুশ্চিন্তা থেকে দূরে থাকার একটা পদ্ধতি পৃথিবীতে একমাত্র সলিড পদ্ধতি আছে, বহু পদ্ধতি আপনি শুনতে পাবেন দেখতে পাবেন সবাই বলবে, কিন্তু এফেক্টিভ এবং কার্যকরী সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা, আল্লাহর সাথে কানেকশন থাকা, আল্লাহ জিকির করা, এই জন্য। এবং এটা মুসলিমদের জন্য, যারা অমুসলিম তারা হয়তো তাদের দেবতার গুণকীর্তন করবে, সোজা কথা মনকে পবিত্র রাখতে হবে, আর যে সৃষ্টিকর্তা তার সাথে কানেক্টেড থাকতে হবে। এই তিনটে পদ্ধতি বললাম। আর একটা পদ্ধতি হচ্ছে, আমরা 2020 সালের পর থেকে যেভাবে আমরা কোভিড ভাইরাসের জন্য বিভিন্ন রকম ঘটনা দেখতে পাচ্ছি, তার কনসিকোয়েন্সি দেখতে পাচ্ছি, এরকম আমাদের এই মানব ইতিহাসে বহু ঘটনা ঘটেছে এবং তার কনসিকোয়েন্সি এখন আমরা ফলো মানে প্রভাবে আছি, আক্রান্ত হয়ে আছি। সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন রকম এফটেন ভাইরাস, সিঙ্গেল ভাইরাস, বিভিন্ন রকম জীবাণু, এই বিভিন্ন জীবাণু যদি আমাদের দেহের মধ্যে অল্প পরিমাণে থাকে এবং লিভার যদি সবসময় থাকে, তাহলে কিন্তু ও যে সমস্ত খাবার খেলে বৃদ্ধি পায় শক্তিশালী হয়, সেগুলো দেহের মধ্যে ঢুকলেই শক্তিশালী হবে, তখন আমাকে বিভিন্নভাবে অ্যাট্যাক করবে। ঠিক যেমনভাবে পিঁপড়ে যদি কামড়ায় আমার কোথাও, তাহলে কী হবে, সেখানে ফুলে যাবে, ব্যথা হবে, যন্ত্রণা করবে, সেরকম ওই জীবাণু যদি বৃদ্ধি পায় ভিতরের থেকে, যদি বিভিন্ন জয়েন্টে জমে, বিভিন্ন জায়গায় জমে, তাহলে ওইখানে গিয়ে যখন পিঁপড়ের মতো বৃদ্ধি হয়ে কামড়াবে তখন যন্ত্রণা করবে, ফুলবে, ব্যথা হবে, এই যে আজকে যেমন গাঁট ব্যথা সমস্ত কিছু সব। এই চারটে জিনিস সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান রাখতে হবে, এই চারটে জিনিস আমাদের মাথায় রেখে যদি আমরা সঠিকভাবে আমাদের জীবনযাপন করতে পারি, তাহলে আমরা অনেকটা সুস্থ থাকতে পারবো এবং সুস্থ হওয়ার পথে হাঁটতে পারবো। কারণ অলরেডি আমাদের গত এই বয়সে এসে যে অসুখগুলো হয়ে গেছে, সেগুলো আমাদের অজান্তে হোক আমাদের ভুলে হোক হয়ে গেছে, সেগুলো থেকে রিকভার করতে ফিরে আসতে একটু সময় লাগবে, সময় লাগবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেগুলো থেকে আমার অসুখ হচ্ছে বা হয়েছে এতদিন ধরে, সেগুলোকে তাড়াতে হবে। তো আমাদের এই প্রাথমিক এই জ্ঞানগুলো অবশ্যই রাখতে হবে, যাতে আমরা আমাদের দেহকে, আমাদের মনকে, আমার পরিবারের লোককে, আমার সন্তানদেরকে, আমার আত্মীয়দেরকে সুস্থ রাখার যে প্রয়াস, যে প্রচেষ্টা, সেটা ঠিক রাখতে পারে। আর যদি মনে হয় কিছুই করবো না, আমার কিছু হলে ডাক্তারখানা যাবো, ডাক্তার ওষুধ দেবে, খাবার সুস্থ থাকবো, হবে না। আপনি কদিন সুস্থ থাকবেন? আপনার ধরুন গাঁটে ব্যথা হয়েছে, হাঁটু ব্যথা, তা হাঁটু ব্যথা আপনি গেলেন ডাক্তার, ওষুধ দেন, ওষুধ দিলে আপনার সুস্থ হয়ে গেল, এক সপ্তাহ ভালো থাকবেন, আপনার আবার কদিন ওষুধ খাবেন? এই জন্য প্রথম কথা হচ্ছে আমাদের ডায়েট, আমাদের লাইফস্টাইল, আমাদের কানেকশান উইথ গড, আর হচ্ছে আমাদের লাইফের স্ট্রেস, এই চার পাঁচটা জিনিসের প্রতি আমাদের খুব সাবধান থাকতে হবে।
এবং সতর্ক থাকতে হবে, সঠিক জ্ঞান নিয়ে আমাদের চলাফেরা করতে হবে, তবেই কিন্তু আমরা কিছুটা সুস্থ থাকতে পারব ইনশাআল্লাহ। এই প্রাথমিক কিছু ধারণা আপনাদের দেওয়া হলো, যারা ফেসবুকেও থাকবে, ইউটিউবেও থাকবে এবং যারা আছে শুনবে, এবং আমি আশাবাদী এই সমস্ত অ্যাডভাইস থেকে, পরামর্শ থেকে আপনাদের উপকার হবে। এবং এই জায়গায় হিজামার ভূমিকা কি, এই যে আমরা বীজগুলো খেয়ে এসেছি যেগুলো জমে আছে, ব্লাডের ডেন্সিটি বাড়িয়ে দিয়েছে, যেখানে যেখানে জমে আমরা অক্সিডেশন করছে, ক্ষতি করছে, এই হিজামার মধ্য দিয়ে সেই সমস্ত বীজগুলোকে, টক্সিনগুলোকে বের করে দেওয়া হয়। ফলে কী হয়, ব্যথা দেখবেন অনেকের সঙ্গে সঙ্গে কমে যায়। এই ভাইয়ের হাতে আমি ইনার এই দুটো কথা শুনতে, আপনি একটু বলেন আপনার। হ্যাঁ, সালাম আলাইকুম বাবন ভাই, ব্যাপারটা হচ্ছে আমি গোটা মুর্শিদাবাদ রামপুর হাট বীরভূম পড়ছে ডিস্ট্রিক্ট মালাটি গিয়েছিলাম, মুর্শিদাবাদ সারেন। তারপরে চিন্তা করতে লাগলাম, পরে পিছনে পড়ে গেলাম, বেহারে গেলাম, পেনে গেলাম, পেনে গেলাম, আসার পরে ভাই পরিচয় পেলাম, ভাব তাই ডাক্তার বস যখন ভাই পরিচয় পেলাম, ভাই ভাই গেলাম আড়াই মাস হবে, যখন বিশেষ কথায় পড়ে গেলাম, যখন ভাই বলে খানিক ছিল আল্লাহর সাথে একটি মা বোন সবাই ভাই বন্ধুকে বলবো, দিন রাত এই বিছানে আল্লাহ আল্লাহ জিগি রাখে না আল্লাহ উচ্চত পায় নাই, লাস্টে ভাই খবর নিয়ে ভাবটা গেল, ভাই পেশ করে দিয়েছি, তাহলে ফোন নম্বর যেমন বাইরে লেখা উড়ে ফোন করি, শুয়ে শুয়ে চার চাকার উপরে আমি শুয়ে আছি, জানতে পারলাম না ওনার যেমন ছেলেবেলা আছেন আমাদের গেল, ধর ডাক্তার নাই তো না ডাক্তার গেল, তো নামালে ধরে শুয়ে এক দুই হাত আমার ডান হাতে এখানে চেম্বারে বাকিতে এখানে হাত, তো ভাইয়ের ওষুধ আড়াই মাস চলছে, গত রোজা করলাম 30টা রোজা, পাঁচ চোখ নামাজ রোজা পড়লাম, আবার ওষুধ ফিরে যাওয়ার পরে ওষুধের ছেঁড়াগুলা ছিল, ভাই ভাবটা তো ছিল ওষুধ লেগে, এখন আল্লাহ রহমত খুব ভালো আছি। হাতে এখন কাজ কাজ সব করতে পারছেন সব, যে গতকাল বিকেলে চার পাঁচটার সময় ভাই নিশ্চয় বলেছে সাজেশন দিয়েছে দেখে 170 নম্বর ফোন করলো, ভাগরে আসুন বেলা নম্বর 10টা আসুন, শুধু চাইলাম ভাই ইঙ্গিত আছে, ভাই ইঙ্গিত ধর না ফোন করতে পারে না, মেন আল্লাহ আমার মুসলমান যেতে হই, নামাজ রোজা আল্লাহকে ডাকা, হালালি রুজি খান, হালালি কে খেয়েছে, চারতলা করলে এসি বসালে মার্বেল করলে উ করুক, অবৈধ পয়সার সংসারে 10টা ঢুকলে 100 টাকা বেরিয়ে যাবে, 100 ঢুকলে 10 টাকা বেরিয়ে একদম পারফেক্ট অবৈধ, তার জন্য তাই আমি বড় বুঝছি না, আমি একটা বড় ব্যবসা দাম ব্যবসা আমার শুয়ে গেছে, এই রোজার পর থেকে কদিন হলো আমার শারীরিক জায়গা আস্তে আস্তে বাড়াচ্ছি, অবৈধ পয়সা সংসার কোনো মতো বিল বলবো, আপনার এখন এই হাত দিয়ে তো আপনি বোতাম লাগাতে পারতেন, এখন সব পাচ্ছেন, সব আমি 12 মাস মনি কুয়া করি, ডন টানি বল খেলি ক্রিকেট বড় বড় সে পারেনি, যা আপনি যে চিকিৎসাটা করেছেন সেটা নাম কি, হিজামা, তো হিজামা, হিজামা হিজামা সম্পর্কে একটু কথা বলেন, হিজামা সম্বন্ধে আমি বিশাল উপকার পেয়েছি, যদি কারোর বাপ ব্যথা হয় করতে পারি, আমি তো বলি তো সেই জায়গা কি বলবো, আচ্ছা আপনি বলবেন, বলে আসো 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 ভাই, আপনি দুটো কথা বলুন দিয়ে শেষ করে দাও, ওনারও হাতের ব্যথা প্রচন্ড, হালালি আল্লাহকে ডাকেন, হালালি রুজি খান, আপনার ছিল ঘাড়ে ব্যথা, আপনি এখন কেমন আছেন বলুন, আমি এখন সুস্থ আছি, আমার এই ঘাড়ের ব্যথা, এই হাত তুলতে পারতাম না, হাত তুলতে পারতাম না, হাতের পেখে এই পেখের ব্যথা, হাত তুলতে পারতাম না, হাত ধরে তুলতে পারতাম না, তুলতে রাখেন তো, এই তো হাত তুলতে পারছি, এগুলো সবই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহর দান, আল্লাহর দান, এবং আমাদের এরকম ভাবে হাত ঘোরাতে পারতাম না, কিছু পারতাম না, এখন আমি সব পারি, আমি 10 বছর ধরে ঘুমাতে পারি এইভাবে, 10 বছর, আপনি কত বছর ছিলেন, আমি 3 বছর 3 বছর,
আমি 10 বছর পরে এই ওইখানে চিকিৎসা করে হিজামা করে আমি এখন সম্পূর্ণ সুস্থ আমি ঘুমাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা বাড়াবো না, এবার চিকিৎসা শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের হরি সন্তান, হ্যাঁ আপনাদের হরি, আমি ছিল সন্তান। আমি এটাই বলতে চাই হিজামা সম্পর্কে আরেকদিন লেকচার দেওয়া যাবে। আজকে আমরা অনেক রোগী জমে গেছে, আমরা শুরু করি চিকিৎসা, আর মাঝে মাঝে হিজামা সম্পর্কে আমি বিভিন্ন কথা বলবো, সেগুলো ইনশাআল্লাহ শুনতে হবে। তো চলেন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম।